হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম এগেইন টু বুশস ব্লগ। আমার আজকের ভিডিও হচ্ছে পিক ইয়োর ওন নিয়ে। পিক ইয়োর ওন হচ্ছে এই দেশে অনেক জায়গাতে এরকম বাগান আছে এবং বাগান থেকে সবাই স্ট্রবেরি কিংবা সামার ফ্রুটসগুলা নিজ হাতে পিক করে কিনে নিয়ে যেতে পারে। তো বিষয়টা খুবই দারুণ। আমি ভাবছিলাম আমাদের দেশে যদি এরকম কোনো ব্যবস্থা থাকতো তাহলে কতই না ভালো হতো। বাগানটা বিশাল আকৃতির। অবশেষে আমরা মূল জায়গায় পৌঁছলাম। ওইখানে বাস্কেট আছে, বাস্কেট পছন্দ মতো বাস্কেট নিয়ে তারপর বাগানে ঢুকে যেতে পারবো। তো আমি আমার বাস্কেট নিলাম। এইখানে আছে টেবল টপ স্ট্রবেরিস, মানে ওইদিকে স্ট্রবেরি বাগান আছে। আমি শুধু চারপাশ দেখেই যাচ্ছি দেখেই যাচ্ছি, এত সুন্দর। আজকে আমরা তিনজন এসেছি, আমাদেরকে নিয়ে এসেছেন আমাদের ভাগ্না। প্রথমে আমরা ঢুকে পড়লাম রাস্পবেরি বাগানে। বেরিগুলোর মধ্যে আমার বেশি ভালো লাগে স্ট্রবেরি এবং রাস্পবেরি, ব্লুবেরি আমার কিছু কিছু ভালো লাগে। রাস্পবেরি স্বাদ অনেকটা টক এবং অসুস্থ থাকলে খেতে অবশ্যই খুবই ভালো লাগে। আমরা কয়েকদিন আগে খুবই অসুস্থ ছিলাম, কোভিডের অনেক সিমটমস ছিল, তাই এখন সেরে উঠেছি আর ভাবলাম ফ্রেশ কিছু ফ্রুটস শরীরের জন্য ভালো হবে, তাই গার্ডেন ফ্রেশ ফ্রুটস খাওয়ার জন্য আমরা চলে আসলাম বেলিস ব্রাদার্স গার্ডেন শপে। আমাদের মতো অনেকেই এসেছেন, তো আমি নিজ হাতে পেরে নিচ্ছি গার্ডেন ফ্রেশ রাস্পবেরিস। একদিকে রাস্পবেরি পেরে নিচ্ছি, অন্যদিকে আমি বাগানের যে বিশাল আকার এটা দেখিয়ে যাচ্ছি। আমাদের দেশে তো এটা কল্পনাই করা যায় না যে কেউ বাগান করবে, তারপর কাস্টমারকে ওইখানে নিজ হাতে পেরে তারপর কিনে আনতে দেবে, এরকম আমি অন্তত দেখি না আমাদের দেশে। হলে ভালোই হতো, অন্তত ফরমালিন ছাড়া ফ্রেশ কিছু ফ্রুটস ভেজিটেবলস সবাই নিজের জন্য কিনে নিতে পারতো। অনেক বড় বাগান, এই পুরোটাই রাস্পবেরির। ওইদিকে কিছু খালি জায়গা আছে। তারপর অবশেষে আমরা এখন রাস্পবেরি পিক করে এখন স্ট্রবেরি পিক করার জন্য আমরা চলে আসলাম স্ট্রবেরি বাগানের কাছে। স্ট্রবেরি বাগানে ঢুকে যা দেখলাম, এই বাগান পুরোটা আমি এখন একদিনে আমি ঘুরে দেখতে পারবো না। এই বাগানের আকার হচ্ছে রাস্পবেরি বাগানের চার গুণ। স্ট্রবেরির ফুল খুবই সুন্দর, সাদা, পুরোটা বাগান জুড়ে থোকা থোকা হয়ে ঝুলে আছে স্ট্রবেরিস, এমনকি অনেকগুলো পেকে তারপর নিচে পড়ে আছে, এত বেশি স্ট্রবেরি হয়েছে ওই বাগানে। আমি বাংলাদেশে থাকতে যে স্ট্রবেরিগুলো খেয়েছি ওইগুলোর স্বাদ এখানকার এই স্ট্রবেরিগুলো থেকে অনেক অনেক গুণ আলাদা। বাংলাদেশের স্ট্রবেরিগুলার কালার আর একটু হালকা হয় এবং স্বাদ একটু পানসে এবং একটু বুনো একটু ফ্লেভার থাকে, কিন্তু এখানকার যে স্ট্রবেরিগুলা এগুলার স্বাদে গন্ধে একদম অপূর্ব বলা যায়। আমি বাগানেই দুইটা স্ট্রবেরি খেয়ে ফেলেছি এবং আমার এত বেশি ভালো লেগেছে যে আমি ফ্যান হয়ে গেছি, এবং যতদিন সামারে এই বাগান থাকবে যখনই সুযোগ পাব আমরা এখানে চলে আসবো স্ট্রবেরি পিক করার জন্য। আজকের দিনটা অতিরিক্ত সুন্দর, একদম সি সাইডে যাওয়ার মতো একটা দিন, কিন্তু শরীর খুব একটা ভালোও ছিল না। আগেই বলেছি যে আমরা অসুস্থ ছিলাম, তাই সি সাইডে না গিয়ে ভাবলাম আশেপাশে কোথাও ঘুরে আসি, এবং এই ঘুরে আসাটা অবশ্যই সার্থক হয়েছে। টুকটুকে লাল স্ট্রবেরি, একদম নতুন বউয়ের মতো। রোদের আলোয় দেখতে কি সুন্দর লাগছে। প্রায় শেষের দিকে, কারণ আর আমরা নিতে পারবো না, কারণ আর আর পিক করলে সবগুলো আমাদের কিনে নিতে হবে। একটা খেয়ে ফেলছি।
তো এই হচ্ছে আমার বাস্কেট ভর্তি স্ট্রবেরি এবং রাস্পবেরি। আজকের মতো আমরা এখানে পিকিং শেষ করলাম, এখন আমাদের ফিরে যাওয়ার পালা। তারপর আমাদের ভাগ্না আমাদেরকে নিয়ে আসলেন একটা থাই নুডল শপে। এই নুডল বারে নুডলসগুলো নাকি অনেক বেশি স্পাইসি আর টেস্টি। তারপর দুই রকমের নুডলস অর্ডার করলেন। আমি ডেকোরেশনগুলাই দেখে যাচ্ছিলাম, অনেকটা তাদের ট্রেডিশনাল টাচ ছিল ডেকোরেশনের মধ্যে। একদম ফুল হয়ে তারপর বাসায় ফিরে গেলাম। তো এই ছিল আমার আজকের ব্লগ, আশা করি সবার ভালো লেগেছে। সাবস্ক্রাইব করবেন বুশস ব্লগ এবং অবশ্যই বেল আইকনে প্রেস করবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য। বাই। I begin to I